নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড নমকিন শামকিন নাকি নিমকি টিমকি লেখা দামু মুখোপাধ্যায় পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী চায়ের সঙ্গে টা হিসেবে যখন বিস্কুটের অবিচ্ছেদ্য যোগ তৈরি হয়নি সে সময় বিকেলে কারো বাড়ি গেলে হামেশাই প্লেটে কুচো নিমকি হাজির হতো কোনো ভুজিয়াওয়ালা নয় বাড়ির মহিলারাই তাদের নিত্যি হেসেল ঠেলার ফাঁকে অবরে সবরে এইসব মুখরোচক টুকিটাকি খাবার বানিয়ে কাচের বয়াম বা টিনের কৌটোয় মজুদ করে রাখতেন বিজয়া দশমীতে হলে অতিথি আপ্যায়নে প্লেটে কুচো নিমকির উপস্থিতি ছিল অনিবার্য পার্বণী নিমকির অবশ্য বেশ কিছু ভ্যারাইটি ছিল এবং সময় বিশেষে তার সুবাদে সংসারের হালচাল আন্দাজ করতে ধুরন্ধর সত্যান্বেষী হওয়ার প্রয়োজন পড়ত না কিছু বাড়ির নিমকি দাঁতে কাটলে চিটচিট করত তখন বুঝতে হতো ঢাকনা ঠিকঠাক না আটায় কৌটোর অন্দরে হাওয়া খেলেছে অর্থাৎ ঘরকন্যায় যত্নের অভাব রয়েছে আবার কোনো বাড়িতে কটকটে নিমকিরা খবর দিত গিন্নিমায়ের ময়ান দেওয়ায় খানিক হাত টান রয়েছে নিমকিতে কালো জিরের বদলে সাজিরে থাকার মানে পরিবারে পশ্চিমা প্রভাব রয়েছে আর কালো জিরের সঙ্গে স্যাঁকা তিল নজরে পড়লে তার আঁধিয়ের শৌখিনতার প্রমাণ ঝাঁঝালো নিমকি মাত্রেই বেহদ্যবাসী ভাস্কর লবণ বিনা জঠরের অগ্নিদোষ ঠেকায় কার ধর্মবাপ হাতের তালুর মাপে ভাঁজ ফেলা মুচমুচে তেকোনা নিমকি অনেককাল খাস্তা নামেই চিনতাম পরে বোধোদয় হয়েছে ভালো নিমকি সবই খাস্তা একজন বললেন গড়নে মিল রয়েছে বলে তার আসল নাম নাকি পরোটা নিমকি হবেও বা অবশ্য একে স্রেফ নিমকি বলেই ক্ষান্ত দিয়েছেন সময়জ্ঞানের অভাবে মিষ্টির দোকানে শিঙাড়া না পাওয়া গেলে এই নিমকিই ছিল সান্ত্বনা পুরস্কার তবে বাড়ির তুলনায় সে অতিরোদ্দি জিনিস তার ওপর উপর রাজ্যের নকলে জবে থেকে শালপাতার বাটিতে শিঙাড়া নিমকির সঙ্গে মিষ্টি চাটনি ঢালার চল হল তখন থেকেই জাত খুঁইয়ে স্বাধীন হয়েছে বাংলার সাবেক নিমকি বলতে বাধা নেই ইদানিং ঝলমলে প্যাকেটে সেঁধিয়ে সে মানহানির মাত্রা বেড়েছে বই কমেনি ফার্সি নমকিন থেকেই নাকি নিমকির উৎপত্তি প্রাচীন সংস্কৃত পুঁথিপত্তর ঘেঁটে ঘুঁটে এ ধরনের খাবারের হদিশ মেলেনি ঋগ্বেদে জব ছাড়া অন্য শস্যের উল্লেখ না থাকলেও পণ্ডিতরা বলেন পরবর্তীকালের বৈদিক সংহিতায় গম বা গধুমের সন্ধান পাওয়া যায় তবে সেসব বেশিরভাগই জলে ফুটিয়ে মণ্ড বা ভাপিয়ে পিঠে গড়ার কাজে লাগত বলে মনে হয় যদিও পরে উদুখলের চল হলে তিনগোত্রের শঙ্কুলি বা লুচির খবর পাওয়া গিয়েছে কিন্তু নিমকির টিকি দেখা যায়নি রান্নায় নুনের ব্যবহার না থাকায় মাত্র বছর আগেও বাঙালি ভোজে লুচির সঙ্গে বেড়ে দেওয়া কুমড়োর ছোকাতে স্পর্শদোষ এড়াতে যে নুনের ছিঁটে ফোঁটা থাকত না সে কথা মহেন্দ্রনাথ দত্ত লিখে গিয়েছেন কথা হলো বাঙালি রসনায় নিমকির আবির্ভাব খুব বেশি দিন হয়নি খাদ্যানুসন্ধানী প্রণব রায় মশাই জানিয়েছেন নিমকি প্রধানত চার গোত্রে ত্রিকোণ গোল গজার মতো চৌকো ও লম্বা এবং পদ্মপাতার আকৃতির এদের মধ্যে তিনকোনা নিমকি বাংলা ছাড়া আর কোথাও মেলে না বলেই উত্তর ভারতে তাকে বাঙ্গালি নিমকি নামেই ডাকতে শুনেছি নিমকি পরিবারের মজাদার এক সদস্যের সঙ্গে পরিচয় হয়েছিল বেশ কয়েকদিন আগে ময়ান মাখা ময়দা লুচির মতো গোল করে বেলে কঞ্চির আগা দিয়ে মাঝখানে ঘন ঘন ফালি কেটে তাকে গড়া হয় ডুবো ঘিয়ে ভাজার সময় ফালিগুলো ফুলে ওঠে আঁচ থেকে নামানোর পরে শক্ত হলে দেখায় হুবহু যেন কাঠের জানলার ফ্রেমে বসানো লোহার গরাদ জানলা নিমকি নামকরণ তাই সার্থক আবার তারই সৃষ্টিকর্তৃকে দেখেছি খেয়ালের বসে ফালিকাটা লেচিতে মোচড় দিয়ে একটা প্যাঁচ কোষে লম্বা আকার দিতে তারপর দুই প্রান্ত সামান্য মুড়ে ভেজে তুলে চিনির রসে আংশে নিলেই ভোল পাল্টে হয়ে যায় এলো ঝেলো পালে পার্বণে এই মিঠাইয়ের আনাগোনা আজকের নয় আরেক অতীব সাধু নিমকির পরিচয় পেয়েছিলাম বাঁকুড়ায় ময়ান দেওয়া ময়দায় কালো জিরে আর জোয়ানের সঙ্গে মেশানো হয়েছিল কাঁচা লঙ্কার কুচি গজার চেয়ে আকারে দুসাইজ খুদে চার সেই নিমকি চিভের চাপে গুঁড়ো হয়ে যায় আম তেলে মাখা মুড়ির এমন দোষর আর কোথাও পাইনি হিন্দু বাঙালি বিয়ের তত্ত্বে এককালে পদ্ম নিমকির জায়গা ছিল পাকা বাড়িতে তৈরির সময় দেখেছি লুচির চেয়ে একটু বড় লেচি থেকে পুরু চাকতি বেলে নিয়ে আঙুল দিয়ে আলতো চিমটি কেটে তার ধার বরাবর খাঁচ কেটে দেওয়া হতো আর ছুরির ডগা দিয়ে সারা গায়ে অল্পস্বল্প চিরে দেওয়া হতো যাতে ভাজার সময় লুচির মতো ফুলে না ওঠে এখন পাওয়া যায় কিনা বলতে পারবো না তবে নয় দশ বছর আগেও ভবানীপুরের শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের ভুসভুসে পদ্মনিমকির সঙ্গে গরম বোঁদে চেখে মুগ্ধ হয়েছি তত্ত্বের ডালায় জাঁক দেখাতে সেই নিমকিরাই আরও হৃষ্টপুষ্ট পালোয়ান গোছের এমনই একডালা স্পেশাল অর্ডার দেওয়া পদ্মনিমকি ভাড়া গাড়ি থেকে নামাতে ভুলে যাওয়ায় সম্প্রদান করতে বসেও কপাল চাপড়াতে দেখেছি কোনের বাবাকে বিহারবাসী এক সহকর্মীর বিয়ের তত্ত্বেও পেতলের ঝকঝকে পরাতে সাজানো নিমকি পাঠাতে দেখেছি তবে পদ্ম নিমকির মতো তাতে কারুকাজের বালাই নেই সাদা মাটা গোল জিভে গজার মতো চেহারা পুরি নামের সেই নিমকির স্বাদ ফিকে নোনতা আর মুখে দিলেই পাওয়া যায় জোয়ানের মৃদু সুবাস তবে পণ্ডিত পঞ্চানন রায়চৌধুরীর পাক প্রণালী বইয়ে কালোজিরে জিরে তিল আর ঘিয়ের ময়ানঠাসা বরফি আকৃতির যে পাটনাই নিমকির কথা লেখা আছে তা আমাদের অতিয়াপন কুচো নিমকি ছাড়া কিছু নয় হিন্দিভাষীরা তাকে চেনেন নামাক পাড়া নামে